ওয়েলকাম সবাইকে GTA 5 নতুন এপিসোডে ভাই ফাইনালি GTA 5 চলে এসেছে তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে সেই জন্য আমরা আবারও শুরু করলাম জিটিএ ফাইভের সিরিজ আর এখন আমি আছি জিটিএ ফাইভের অনলাইনে আর আমাদের কাছে ভাই কিছুই নেই আর তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে একটা সিম্পল মেয়ে মানে এখানে ভাই আমি মেয়ে ক্যারেক্টার নিয়েছি অ্যাকচুয়ালি আমি জানতাম না চেঞ্জ করা যায় কি যায় না আমি মেয়ে ক্যারেক্টার নিয়েছি তো আর চেঞ্জ করা যায় না ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার কাছে আছে একটা মেয়ে ক্যারেক্টার যেটা কিন্তু অনেক সুন্দর মানে সুন্দরী নিয়ে খেলি আর দেখো আমাদের কাছে না কিছুই নেই আমাদের কাছে কিছু টাকা আছে তোমরা যদি দেখো আমাদের কাছে খুব কম টাকা আছে ছত্রিশ হাজার টাকা আছে ছত্রিশ হাজার টাকায় কী হবে আমাদের কাছে ঘর বাড়িও নেই আর আমাকে এই শহরের ভিতরে প্রথমত অনেক বড় লোক হতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক পয়সাও ইনকাম করা লাগবে তো এর জন্য কাজ আমরা আমাদের একটা বন্ধুর সঙ্গে দেখা করবো যে অলরেডি অনেক বড়লোক লোক আর হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছ এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছো এই বড় বিল্ডিংটায় তার একটা ঘর আছে তো চলো আমরা আমাদের ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসি তো দেখি ওর ঘরে যদি আমাকে একটু থাকতে দেয় তাহলে অনেক অনেক ভালো হয় বাদ বাকি গাইজ দেখতে পাচ্ছ সিটিটা কত সুন্দর আর জিটিএ ফাইভ খেলতে তো সেই লাগে আর ও আমি তো আমার ক্যারেক্টারটাই ভালো করে দেখাইনি এই হচ্ছে আমার সুন্দরী ক্যারেক্টার ড্রেসটা দেখেছো এভি আছে তো ড্রেসটা আমরা চেঞ্জ করব এই দেখো ভাই কত বড় বিল্ডিং এইখানে ভাই থাকে আমার ফ্রেন্ড দেখা যাক ভাই একটু থাকতে দেয় কারণ ভাই আমি হচ্ছে গরিব মানুষ ভাই দেখা যাক একটু থাকতে দেয় নাকি বাদবাকি ভাই আমরা চেষ্টা করব হচ্ছে তাকে রিকোয়েস্ট করার যে ওর ঘরে যদি একটু থাকতে দেয় তাহলে খুব সুবিধা হয় কারণ আমাদের এখন ঘর নেই আমরা একটু আমরা হচ্ছে গরিব মানুষ गाइस গিয়ে আমরা কলিং বেলটা বাজাই টিং টং তো আমাদের বন্ধু ঘরে আমাদেরকে ঢুকতে দিয়েছে দেখা যাক আমাদের বন্ধু থাকতে দেয় নাকি আরে

তোমাকে লজ্জা করে না মেস আসতে না না ভাই আমি একটা সুন্দরী সেজে এসেছি আচ্ছা ঠিক আছে কি কি কাজ কেন আসছো আমার বাড়ির মধ্যে একটা বলো বলো আমি না এই জিটিএ ফাইভে আমি কারোর সাথে দেখা করি না আমি অনেক প্রফেশনাল জিটিএ ফাইভে সে তো দেখতেই পাচ্ছি তুমি তো অনেক বড় লোক জিটিএ ফাইভের ভিতরে তো দেখো ওই দেখো ভাই কি ভিউ ও ভাই সব ও এখান থেকে কি একটা কলা খাবো আমি না 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 কলা টলা ধর ধরে না ওটা মানে দামি লোকজনের জন্য আরে আর তুমি আমাকে বেজি করছো দেখো ভাই কত বড় কত ভালো জায়গায় ঘর আছে আমাদের বাংলা গেমারের দেখো না বাংলাকে বাদ তুমি তো অনেক বড় লোক না তো আমার তো এখন ঘর বাড়ি নেই প্লিজ আমাকে একটুখানি থাকার জায়গা দাও তোমার ঘরে থাকার জায়গা এখন কিভাবে দেবো তোমাকে নিজে কামাই করতে লাগবে না না কামাই তো করবো কিন্তু তুমি তো অনেক বড় লোক না তাই একটু আইডিয়া তো দিতে পারো যে কিভাবে কিভাবে ইনকাম করা যায় দাও না দাও না ঠিক আছে আমি তোমাকে আইডিয়া দিয়ে দেবো আগে চলো এখান থেকে আগে চলো আমাকে এখন একটু বাইরে যেতে লাগবে আমাকেও কামাই করতে লাগবে তার জন্য সবার আগে আমি ড্রেস কিনবো আগে বাইরে আসো সবার ঠিক আছে চলো বাইরে চলো কিন্তু আমাকে টাকা ইনকাম করার রাস্তা কিন্তু দেখাই দিতে হবে ভাই তুমি যেহেতু অনেক বড় লোক তো আমাকে একটু হেল্প করো

ভাই তুমি তো বাইরে দিলে সবাইকে কই কই জামার দোকান কোনটা ভাই এই তো এই তো পাই গেছে পাই গেছে জামার দোকান তো বাংলা গেমার এখন জামার কি দেখতে হচ্ছে একটু ড্রেস वगैरह কিনছে আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি আরে ড্রেস কেনা গেছে আরে বাস ও ভাই কি ড্রেস কিনেছো সুন্দর ড্রেস কিনেছো তো ভাই এটা অনেক দামি নাকি আরে 6000 ডলার নিচে আমার এই ড্রেসটা ও ভাই সব আরে এখানে কে আসছে দেখো বাংলা গেমার দেখা দেখো দেখো লাইকি শকার গেমার গেমার কে মিট ভাই 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 এটা এটা কি সকাল কেমান বাংলা কেমান দেখো না সকাল আর কি আমার মতন আমি ভুল করে গেছি আমি মেয়ে না আসলে ভাই আমিও

আমরা মিটিং করি কিন্তু কি তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির মধ্যে তিনজনই চলে আসছে শখের ঘেমার নারিন্দা ঘেমার আর গেমিং আর তোমাদেরকে আজকে আমি বলবো যে আমি কিভাবে এত বড় লোক হয়েছি আর তোমাদেরকে কিভাবে বড় লোক মরে যাইতে পারো বুঝতে পারলে জেলে তো হবে না ভাই অনেক রিস্ক আছে আমি অনেক রিস্কে এই বড়লোক হয়েছি আজকে আমি আরো রিস্ক নিবো আরো বড় লোক হবো ভাই এটা কাজ করি শুনুন না আমরা বলছি কি আমরা না তোমাদের যেত বড় সোফা আমাদের সোফায় থাকতে দিও তুমি বেডে ঘুমিও কোনো ব্যাপার না আমরা বাড়িটারি কিনব না না আমরা বাড়িটারি কিনব না আমরা এখানেই ঠিক আছি তোমরা ডিমোটিভেট হইও না তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরাও বড় লোক হইতে পারবা তোমরাও নিজের ফ্ল্যাট কিনতে পারবা আরে ভাই ঠিক আছে কি এমএলএম করতে হবে নাকি না না আমি আমি বিবেক বিনদ্রানা তারাও দেখো রাহুলের কত বড় টিভি ভাই এখানে আমরা টিভিটা চলে একটু অন করে দেখি টিভির মধ্যে কি হচ্ছে ভাই টিভিটা অন হয় না কেন টিভি কি খারাপ হয়ে গেছে নাকি এটা কি আমি একটা বড় টিভি কিনবো এত যখন আমার কাছে অনেক টাকা হয়ে যাবে কিন্তু কি করতে হবে বাংলা কেমায় সেটা আমাদেরকে বলো তাড়াতাড়ি এখন তোমাদের আমার সিক্রেট রুমে নিয়ে যাচ্ছে যেখানে আমি সব মিশন করে আসো এখানে আসো আমার আস্তে আস্তে আমার রুমের মধ্যে আসো এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এই ম্যাপটার মধ্যে আমি দেখি এই ম্যাপটার মধ্যে দেখে দেখে আমি মিশন করি যে কোন জায়গায় কোথায় কি কি হচ্ছে সব খবর চলে আসে এটা হলো এটা হলো আমার গেমিং সেট আপ এটা হলো আমার ম্যাপ এখানে আমি মিশন করি তোমাদের আজকে মিশন করাবো কিন্তু কাউকে পুলিশ কেউ আবার দুই নাম কেউ আবার ধোকাদারি করবে না তো আমার তো নারীদের উপরে বিশ্বাস নেই ভাই ও শুধু মারামারি করে পুলিশের পিছনে লাগে পিছনে লাগে পুলিশকে ডাকি না তুই যদি তুই যদি গাদ্দারি করিস আমি কিন্তু নাম্বার ওয়ান ডন হাহ সেটাই গাধা কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা বাংলাgamer বলো আমাদের মিশন কি রকম হবে এই ম্যাপ অনুযায়ী তো আমি যে মিশনটার কথা বলছি সেটা হলো অনেক ডেনজারাস মিশন সেটাতে তোমরা যারা জীবনের মরে যেতে পারো তোমাদের জীবনে কোনো ভরসা নাই পুলিশ তুললে যদি তোমাদেরকে ধরে তোমাদেরকে লাইফটাইম জেল দিতে পারে তো সেটার জন্য কি তোমরা রেডি আছো আমি তো পুরো রেডি আছি ভাই ভাই পয়সা আসলে সব করতে পারবো আমার ঘর লাগবে ভাই থাকার জায়গা নেই

তোমরা রেডি তো মিশন করার জন্য এসে সবাই রেডি আমি বলে দিচ্ছি ঠিক আছে ওটা দেখা যাবে না কেমন গাড়ি চালায় আমি তো জানি চলো আমাকে যেতে হবে এখন মার্কের মধ্যে যেখানে আমাদের বাংলাকে আমার যেতে বলেছে আমি নিজেও জানি না কি মিশন করতে হবে তোমরা সবাই রেডি তো

হয় জন্য কত দূর যেতে হবে একবার ম্যাপে দেখো দূর যেতে হবে যেতে লিটা নামে একটা আছে বলে ভাই গাড়ি চালাতে দেখতে নেই ওকে এবার সবাই সিরিয়াস হয়ে যাও অনেক জায়গা এয়ারপোর্টে আমাদের মিশন করতে হবে অনেক একটা মিশন আমাদের করতে ভাই চলো চলো ওই তো леফট সাইডে তোমরা দেখতেচ্ছো আইকন গাড়ির পেছনে কভার নিতে পারবো গাড়িটা হয়ে যাবে তো লাগবে আমাদের ওকে এবার সবাই থাকো হ্যাঁ ভাই ভাই লোক লোক সামনে লোক সামনে লোক আস্তে আস্তে যাও মারো মারো মারো

ना तो तो नहीं 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 फटो मारो मारो सब के मारो प्लेन चो भाई चो <laughs> मारो मारो सब के मारो ओके ओके हमरा प्लेन ने पाला गेसी एबर की कुत्ता लागो हमदर के प्लेन ऊपर उठने का तो सो जाए हमें जानी ना की करो प्लेन चलाई भाई अरे गाड़ी भाई आप कर लो गाड़ी के दीते भाई तुम्हारा तुम्हारा बोल लो जीवन में उठे पाओगे तुम्हारा

কাম অন সরকার তো নামাই দাও যেভাবে দাও ভাই চিন্তা নেই মার আমার জীবন তোমার হাতে এখন ও ভাই গ্রাউন্ডে রাখো গ্রাউন্ডে রাখো গ্রাউন্ডে রাখো পুলিশ

দেখতে পাচ্ছ আমরা এখন প্লেনের ভিতরে নারিন আগের বারে আমরা মরে গেছিলাম ঠিক আছে এবার নারিন প্লেন চালাচ্ছে আর এখন আমরা মিশনটা কমপ্লিট করতে পারি অনেকগুলো টাকা ইনকাম হয়ে যাবে ভাই চলো আমরা এখন পারবো

যত টাকা পেয়েছি আমরা ভাগ করে নেবো দেখা যাক কত টাকা আমরা পাই আর বাংলা গেমের বাড়ি গিয়ে চলো আমরা একটু এনজয় করবো আর আমাদেরকে ঘর কেন লাগবে তো দেখা যাক বাংলা গেম আমাদেরকে একটা ঘর দেবে বলছে ভালো দেখে এই বাজেটের ভিতরে তো চলো এখন বাংলা গেমের বাড়ি চলে আসছে এখন দেখা যাক কাইস ওরা আছে নাকি ঘরে ওকে বাইক নিয়ে চলে এসে বাংলা গেমের বাড়িতে চলো এখন ঢোকা যাক দেখা যাক ওরা কি করে হ্যাঁ বাংলা গেম দরজা খোলো রে এই দেখো বাংলা গেমের বাড়িতে টেলিস্কোপ ও আছে আমরা

হ্যাঁ হ্যাঁ সবাই টাকা পেয়ে গেছি ওকে তো আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমরা এখন বাংলা গেমানের বাড়িতে বসে আরামসে টিভি দেখছি আর টাকা পয়সা ভাগ করে নিয়েছি আমাদের কাছে অনেক টাকা চলে এসেছে এখন আমরা আরামসে ঘর বাড়ি কিনতে পারবো আর বাস কে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করো আর নেক্সট পার্ট যদি তোমাদের চাই জিটিএ ফাইভের অবশ্যই কমেন্টে জানিও তো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই